গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে স্নান করে প্রচন্ড ঠান্ডা লাগছে, সেই জন্য এই যে রোদটা লেগেছে একটু, এখানেই গাছের তলাতেই দাঁড়িয়ে পড়েছি। আর এই যে জামা কাপড় কেচে এখানে মিলে দিয়েছি, তো এখানেই দাঁড়িয়ে আছি। আর কি বলতো, আমি এখানে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ ধরে দেখছি ওই দিকে, আমার মানে সামনের দিকে বাচ্চারা অনেকক্ষণ ধরে বেশ মজার খেলা খেলছে, খুব খেলতে ইচ্ছে করছে। এই রোদে কাজ টাজ হয়ে গেছে, আর কি করব বলো তো। চলো তোমাদের সাথে আজকে ওদের একটু খেলা শেয়ার করব, আর তার সাথে আমিও পাল্টা একটু খেলবো। যে আর একটা মস্তান মানে ঠাকুর দিচ্ছে, দিতে দিতেই দেখাচ্ছে কিরকম। এই যে এখানে চোর দিয়েছে, এবার অন্য একজন চোর দিচ্ছে, আর এই খেলাটার নাম হচ্ছে টিয়া পাখি ঠোট্টিলাল। তো ওরা সেটাই করতে করতে যাচ্ছে। তো আবার একটা নতুন খেলা, এটা হচ্ছে এই খেলায় এই খেলার হচ্ছে সেটা ছিল টিয়া পাখি ঠোট্টিলাল, এবার হচ্ছে ভাঙা নৌকা। তো ওরা যেটা করে করে যাচ্ছে ওটা হচ্ছে ভাঙা নৌকা। আর এই যে এখানে হচ্ছে ছোট্ট রবি পড়াশোনা করছে। ওরা এত চেঁচামেচি করছে যে কি বলবো তোমাদের, প্রচন্ড চেঁচামেচি করছে, সেই জন্য মাঝে মাঝে বলতে হচ্ছে যে আস্তে খেল আস্তে খেল। তো চলো এবার আমিও খেলবো কিন্তু। আমি এখন চোর হয়ে গেছি, আমাকে ওখানে চোর দিতে যেতে হয়েছে, আর আমার সামনের দিকে ঘুরে আমাকে বলতে হবে গ্রিন লাইট আর রেড লাইট। গ্রিন লাইট বলে খানিকটা দাঁড়িয়ে আবার রেড লাইট বলতে হবে। তো আমি যাই সামনের দিকে ঘুরছি, ওরা সবাই ছুটে অনেকটা করে এগিয়ে যাচ্ছে, মানে ওরা প্রত্যেকেই চিটিং করছে। তো দেখো কি হয়, খেললাম আর ভালো লাগছে না, তো সবাই দেখে হাসাহাসি করবে এরপর খেলবে। তো চলো ওদের না ওদের খেলাটাই একটু দেখি। খেলা
খেলা নিয়ে ভীষণ ঝগড়াঝাটি হচ্ছিল, একজনই বারবার চোর হচ্ছে, সেই জন্য খেলা চেঞ্জ হয়েছে। চলো দেখে নি কি খেলা হচ্ছে এখন। খুবই সাবধান, এখানে খেলার তো কোনো বিশেষ জায়গা নেই, যেতে হলে মাঠে যেতে হবে, তো অনেকটাই দূর, সেই জন্য বাচ্চারা এখন এই গলিতেই খেলে আর আমার ফ্ল্যাটের পাশেই, তো সেই জন্য আজকে বেরিয়ে এলাম। আর তোমরা দেখতে পেলে যে আমি রোদে একটু দাঁড়িয়েছিলাম, শীত করছিল বলে, তো যাই হোক খেললাম। তো চলো এবার ওদের কাছ থেকে জেনে নিই এতক্ষণ যে খেলাগুলো হচ্ছিল এই খেলাগুলোর কি নাম আছে আসল। আরেকবার বল ভালো করে। বাহ ঠিক আছে, আর এর আগেরটা কি খেলছিলিস? না না, ওই যে টিয়া পাখির ঠোঁটটি লাল, ওই খেলাটার নামই টিয়া পাখির ঠোঁটটি লাল, তাই তো? ফ্রেন্ডস আজকে খেলা কমপ্লিট হয়ে গেছে, ওরা অন্যদিকে চলে গেছে, বাচ্চারা তো একবার এখানে খেলে একবার ওখানে খেলে, সব তবে এই গলির মধ্যেই খেলা ওদের। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। তো আজকে ভিডিও করার বিশেষ মুড ছিল না, মানে জানতাম না যে ভিডিও করব, তো দেখলাম ওরা খেলছে ভালো লাগছে, তো সেই জন্য ভিডিওটা করে ফেললাম। তো চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, আর আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। তো চলো টাটা।